ইতালির আনকোনা সিটি কর্পোরেশন নির্বাচন জমে উঠেছে। এই নির্বাচনে এই প্রথমবারের মতো ইতালির রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত হয়ে সিটি কাউন্সিলর হিসেবে লড়ছেন 25 বছর বয়সী বাংলাদেশি উম্মে সালসাবিল জাহান তাসিনা। জানা গেছে ফেনী সদর উপজেলার মোহাম্মদ দুলালের বড় মেয়ে তাসিনা। তিনি মাত্র 8 মাস বয়সে মায়ের সঙ্গে বাবার কাছে পাড়ি জমান ইতালির আনকোনা শহরে। সেখানেই বেড়ে ওঠা মেধাবী শিক্ষার্থী তাসিনার সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে আনকোনা শহরে ব্যাপক পরিচিতি লাভ করেন। তার কর্মকাণ্ড নিয়ে ইতালিয়ান মিডিয়া বেশ প্রচার করে। অতি অল্প সময়ে বাবার পরিচিতি ও নিজ পরিচিতিকে কাজে লাগিয়ে ইতালির মূলধারার রাজনৈতিক দলের সঙ্গে যোগ দেন। দলের জন্য কঠোর শ্রম দেওয়ায় প্রার্থিত ডেমোক্রেটিক জোট হতে আগামী মে মাসের 14 ও 15 তারিখের সিটি কর্পোরেশন নির্বাচনে আনকোনা সিটি কাউন্সিলর হিসেবে মনোনয়ন লাভ করেন। এই প্রথম কোনো বাংলাদেশি আনকোনা সিটি কর্পোরেশন নির্বাচনে বাম দল হতে মনোনয়ন লাভ করায় বাংলাদেশি ভোটারদের মধ্যে বইছে নির্বাচনী আমেজ। চলছে নির্বাচনী প্রচারণা ও সভা। এ সময় সভায় উপস্থিত ছিলেন মেয়র প্রার্থী ইদা সিমোনেল্লা, কাউন্সিলর প্রার্থী কার্লো পেসারিসি সহ অনেকে। আনকোনা শহরে প্রায় 5,000 বাংলাদেশির বসবাস, এর মধ্যে বাংলাদেশি ভোটার সংখ্যা প্রায় 150। নির্বাচনে তাসিনাকে জয়ী করতে বাংলাদেশি, ইতালিয়ান, আফ্রিকান ও মরক্কোর ভোটার সহ বিভিন্ন দেশের প্রবাসীরা কাজ করছেন। তাসিনা নির্বাচনে জয়ী হয়ে আনকোনা সিটি কর্পোরেশনের সার্বিক উন্নয়নের পাশাপাশি বাংলাদেশিদের বিভিন্ন সমস্যা সমাধানে ভূমিকা রাখবেন বলে মনে করেন ভোটাররা।